স্বাগতালক্ষ্মী আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগতালক্ষ্মী দি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অপূরণীয় ক্ষতি। আমি এখন কিছু বলতে পারবো না গো, আমি সে অবস্থায় নেই, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি আমার সকাল হয় লতাজি আর রশিদ খান দিয়ে, বহু বছর ধরে আমি সব হারিয়ে ফেলাম, তো আমি কিচ্ছু বলতে পারবো না। আমার জীবন থেকে মানে যদি আমার মানে রশিদ আমার মানে কি বলবো, আমার পার্ট অফ লাইফ, পার্ট অফ এভরিডে, রশিদ খানের গান ছাড়া আমার কোনোদিনই সম্পূর্ণ হয় না। আর তাছাড়া তো বন্ধুত্ব আছে পরবর্তীকালেও, ও যখন কিছুই হয়নি, খ্যাতিমান হয়নি, মানবেন্দ্র চক্রবর্তী এবং শ্রাবণী চক্রবর্তী আমার ভীষণ বন্ধু, ওরা প্রথম আমায় বললেন যে তোমার সাথে একজনের বন্ধুত্ব করিয়ে দেব। আমি তখন ওই ঘরোয়া ভাবে গান গাইতাম ওর বাড়ি, আমাদের প্রতিবেশীর বাড়িতে। সেই সময় বললো একটি বাইরে থেকে একটি ছেলে এসছে, মারাত্মক গায়ে রশিদ খান, তো সেটা ছিল অচেনা রশিদ। তারপরে তো অনেকবার দেখা হওয়া, তার গানের ভক্ত হয়, ঘনিষ্ঠ ভক্ত আমি, আমার মনে হয় ভারতীয় সঙ্গীত জগতে শুধু ভারত 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 ছাড়াও আমি বলবো যে বিশ্বের সঙ্গীত দরবারে, কিছু বলতে পারছি না, বিশ্বের সঙ্গীতের দরবারে ওর কোন রিপ্লেসমেন্ট নেই। বুঝতে পারছি আপনার মনের অবস্থা। ভালো থাকবেন দিদি, আপনিও নমস্কার।